হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আজকে তোমাদের সঙ্গে আমি একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো। তো তোমাদেরকে আগে ভিউটা একবার দেখিয়ে দিই। কলেজের তো নবীনবরণ ছিল 2022-এর স্টুডেন্টদের জন্য, যা পরিমাণ ভিড় হয়েছে আর কি বলবো। আর সব এক একটা নায়িকা নায়িকা, মানে পুরো এক একটা করে মডেল। আমি সাজার আগে ভাবছিলাম কেমন লাগবে আমাকে, নর্মাল সাজে যেই মানুষ আসবে কি আসবে না, মানে 2 বছর কোনো প্রোগ্রামে না থাকায় ভাবতে পারি নাই এত স্টুডেন্ট হবে। তো পুরো সবাই একটা করে মডেল, তার মাঝখানে আমি একটা, কি বলবো আর থাক, আমি আমার নিজের প্রশংসা আর নাই করি। তো আজকের এই ব্লগে আমি এতটুকুই দেখালাম, আর পরে আসছি বইমেলার ব্লগে। তো তো এখন আমরা যাচ্ছি মেলায়। তো সবাইকে আরেকবার বলে দিচ্ছি, যেহেতু এটা আমার একটা নতুন চ্যানেল, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো মেলাতে ঢুকেই দেখতে পেলাম আমাদের সেই মহান ব্যক্তি, যা যে আমাদের এই আমাদের পুরো ইংলিশ ডিপার্টমেন্টের লাইফ পুরো হেল করে ছাইড়ে দিছে। তো ওকেও দেখাচ্ছিলাম, দেখ দেখ ফ্রন্টে কার ছবি আসছে। তো যাই হোক, গেটটা কিন্তু খুব সুন্দর করেছিল। আপনারা যারা দিনাটার আছেন সবাই আসবেন প্লিজ। তো এত ছবি দিয়েছে যে গুনতেই শুরু করলাম, কিন্তু গুনতে গুনতে আর গুনতে পারছিলাম না, তো ছেড়ে দিয়েছি। তো মেলার ভিতরের ভিতরটাও খুবই বড়, আর মোট 80টা দোকান আসছিল। আর মেলাটার প্রথমেই একটা সুন্দর, কি বলি এটাকে, তো যাই হোক লেখা ছিল, বই পড়ুন বই পড়ান। বই পড়তে আমার ভালো লাগে না, পড়াইতে ভালো লাগে, আর জ্ঞান টান দিতে একটু সবারই ভাল লাগে, আমার না সবারই ভাল লাগে। তো দেখছিলাম সবাই অলরেডি বেরিয়ে যাচ্ছে, তো এখন আমরা এন্টার করছি। তো যাই হোক, ভিতরে মোট 80টি দোকান আছে, 80টি স্টল আছে, সবগুলোতে এখনও বসে নাই, আস্তে আস্তে বসবে। তো সামনে মহান ব্যক্তি, আমার ছবি যে কবে বসবে জানি না। বইয়ের কালেকশনগুলো খুব ভালো ছিল, আর প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা নতুন নতুন কালেকশন ছিল, কোথাও উপন্যাস, কোথাও শুধু ইংরেজি সাহিত্য। তো যাই হোক, এই বইটা তো সবার কেনাই উচিত, দেখতেই পাচ্ছ সবাইকে পুরো রক বানাই দিবে। তো এখন আর থাকবো না, টায়ার্ড। সো টাটা, বাই বাই, বাড়ি চলে গেলাম।